আমার স্নেহের ছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি যতগুলো চ্যাপ্টার তোমাদের পড়িয়েছি তোমরা নিজের বই থেকে একবার পড়ে নিয়েছ আমি সিলেবাস শেষ করার পরে আমি কিন্তু টেস্ট নেব সেই জন্য তোমরা পড়াগুলো কিন্তু বাকি রেখো না পড়াগুলো পড়ে নাও তোমাদের পরীক্ষাও এসে যাচ্ছে খুব একটা পরীক্ষা খুব বেশি পেছবে বলে আমার কিন্তু মনে হয় না আর আমরা যে পরীক্ষাগুলো নেব সেগুলোরও হয়তো গুরুত্ব থাকবে বলা কিছুই যাচ্ছে না কিভাবে কি হবে সেই জন্য তোমরা কিন্তু পড়াশোনাটা করতে থাকো তা হলে খুবই অসুবিধার মধ্যে পড়বে যাই হোক আজকে আমাদের বিষয় হচ্ছে পলিজেনিক উত্তরাধিকার বা পলিজেনিক ইনহেরিটেন্স এই পলিজেনিক ইনহেরিটেন্স মানে পলি মানে অনেক অনেকগুলো জিন দিয়ে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হলে তখন তাকে বলা হয় পলিজেনিক উত্তরাধিকার আর এর আগের দিন আমরা পড়েছিলাম প্লিওট্রোপিজম প্লিওট্রোপিজম হচ্ছে এক একটা জিন দিয়ে বা এক জোড়া জিন দিয়ে বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ এক জোড়া জিনের জন্যে বিভিন্ন বৈশিষ্ট্য যখন নিয়ন্ত্রণ হচ্ছে তাকে বলা হয় প্লিওট্রোপিজম আর অনেকগুলো জিন দিয়ে যদি একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স আবার একটা জিন দিয়ে যদি একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় তাহলে তাকে বলা হচ্ছে মনোজেনিক ইনহেরিটেন্স আমাদের সাধারণত বৈশিষ্ট্যগুলোকে দুভাগে ভাগ করা যায় একটা গুণগত বা কোয়ালিটেটিভ আরেকটা হচ্ছে পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ সাধারণত গুণগত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই গুণগত বৈশিষ্ট্যের যে ভূপ্রকাশ সেগুলো প্রকট গুণেরই হয় আর প্রচ্ছন্ন গুণ প্রচ্ছন্ন অবস্থায় থাকে এগুলো এই যে কোয়ালিটেটিভ বা গুণগত যে বৈশিষ্ট্য সেই গুণগত বৈশিষ্ট্য সাধারণত একজোড়া জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় সেজন্যে এটাকে বলা হয় মনোজেনিক ইনহেরিটেন্স বা মনোজিন ট্রেট বা মনোজিনগত গুণ অপরপক্ষে আমরা যে অনেকগুলো জিন দিয়ে যদি একটি ফিনোটাইপ প্রকাশিত হয় তখন আমরা তাকে বলি পলিজেনিক ইনহেরিটেন্স এবং ওই কোয়ালিটেটিভ বা পরিমাণগত যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় পলিজেনিক ট্রেড অর্থাৎ একজোড়া জিন বা একটি অ্যালিলে অবস্থিত দুটো জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে বলা হয় মনোজেনিক বৈশিষ্ট্য এবং এই যে একজোড়া বৈশিষ্ট্য দিয়ে একজোড়া জিন দিয়ে একটি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তাকে বলা হয় মনোজেনিক ইনহেরিটেন্স এটা সাধারণত গুণগত বৈশিষ্ট্যগুলোকেই প্রকাশ করে বা কোয়ালিটেটিভ বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে আর পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ বৈশিষ্ট্যগুলিকে প্রকাশ করে পলিজেনিক ইনহেরিটেন্স আর এই গুণগুলোকে বলা হয় পলিজেনিক ট্রেড অর্থাৎ এগুলো দুটি জিন বা দুয়ের অধিক জিন বিভিন্ন লোকাসে অবস্থিত বিভিন্ন অ্যালিল যখন একটা বিশেষ গুণকে নিয়ন্ত্রণ করে তখন তাকে আমরা বলি পলিজেনিক ইনহেরিটেন্স পলিজেনিক ইনহেরিটেন্সকে মাল্টিজেনিক ইনহেরিটেন্সও বলা হয় মাল্টিজেনিক উত্তরাধিকারও বলা হয় এখন আমরা এবারে দেখে নেব এই পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কি অনেকগুলো অ অঅ্যালিলিও অর্থাৎ নন অ্যালিলিক জিন একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে এরপর দুটি চরম প্রান্তীয় ফিনোটাইপের মাঝে অনেকগুলো ধারাবাহিক অবিচ্ছিন্ন বৈশিষ্ট্য আমরা দেখতে পাই বৈশিষ্ট্যগুলি তারতম্য জিনের পরিমাণে তারতম্যের ফলে ঘটে প্লিওট্রপিক উত্তরাধিকারের বিপরীত ধর্ম হল বহু জিন জিন উত্তরাধিকার অর্থাৎ প্লিওট্রপিজিম একটা একটা অ্যালিলে অবস্থিত যে জিন সেই জিনগুলো দুটো বৈশিষ্ট্য বা তার বেশি বৈশিষ্ট্যকে একসঙ্গে নিয়ন্ত্রণ করে প্লিওট্রোপিজমের ক্ষেত্রে এক জোড়া জিন বা একই অ্যালিলে অবস্থিত জিন বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর বহুজিন বা পলিজিনের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন অ্যালিলে লোকাসে অবস্থিত নন অ্যালিলিও জিনগুলো মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ অনেকগুলো জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে এটা প্লিওট্রোপিজমের একেবারে বিপরীত পরিবেশে নির্দিষ্ট অবস্থার উপর ভিত্তি করে বৈশিষ্ট্য পরিবর্তিত হয় প্রতিটি জিন মেন্ডেলীয় নীতি অনুসরণ করে আমরা পলিজেনিক জিনের একটা উদাহরণ পর্ব মানুষের ত্বকের বর্ণ যেভাবে নিয়ন্ত্রণ হয় সেটা কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের আদর্শ উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি এসো আমরা এবারে এই ইনহেরিটেন্সটা কিভাবে হচ্ছে সেটা একটু বুঝেনি এখানে দেখো বিশুদ্ধ কালো একজন মানুষ তার জিনগুলো হবে প্রকট জিন এ এ বিবি সিসি অর্থাৎ ছটা প্রকট জিন মানুষের দেহের গাত্র বর্ণ নিয়ন্ত্রণ করছে সেই জন্যে এই বিশেষ মানুষটি হবে বিশুদ্ধ কালো আর স্মল এ স্মল বি স্মল সি দুটো করে রয়েছে এখানে যেহেতু এটা প্রচ্ছন্ন গুণের জিন সেই জন্যে এই মানুষটি হবে বিশুদ্ধ বা সাদা তোমরা জানো যখন একটি কোষ থেকে মাতৃকোষ থেকে যখন গ্যামেট উৎপন্ন হয় তখন ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় যেহেতু এ বিবি সিসি ছটা আছে সেহেতু এই এর থেকে যে গ্যামেট তৈরি হবে এ একটা বি একটা সি একটা হবে আবার ঠিক এখানেও সি হবে কিন্তু এটা হচ্ছে প্রকট গুণের বৈশিষ্ট্য আর এটা হচ্ছে প্রচ্ছন্ন গুণের বৈশিষ্ট্যযুক্ত চিন এখন এইটা যদি স্পাম হয় আর ওই এ বি সিটা যদি ওভাম হয় এই স্পাম আর ওভামের যদি মিলন ঘটে তাহলে যে অপত্য তৈরি হবে তাদের চিনোটাই হবে এই রকম এ ছোটোয়ে বড় বি ছোট বি বড় সি ছোটো সি এরকম একটা অপত্য তৈরি হবে এবং এদের জিনগুলো এরকম হবে এরপর এটা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে সবকটাই মিউল্যাটো হবে অর্থাৎ কালোও হবে না সাদাও হবে না সবাই মধ্যবর্তী একটা বর্ণ পাবে কিন্তু এই মানুষগুলোর মধ্যে যদি দুজনের মিলন হয় তাহলে জিনোটাইপ বিভিন্ন রকম হবে মায়েরও জিনোটাইপ ওই একই রকম হবে এখন আমরা জানি অপর্তে যদি ছটা জিন থাকে এখানে ছটা আছে জিন বড় এক দুই তিন চার পাঁচ ছয় ছটা যে জিন পেয়ার আছে সেই জিন পেয়ারগুলো আবার তিনজোড়া জিন আছে তার মানে ছটা জিন আছে এই জিনগুলো যখন বিভিন্ন গ্যামেট তৈরি করবে তখন ছটা থেকে গ্যামেটে কিন্তু ঠিক তিনটে জিন নিয়ে একটা গ্যামেট গঠিত হবে কারণ ছটা যেহেতু জোড়াই আছে কিন্তু গ্যামেটের সময় কখনোই ওটা একই ফ্যাক্টর থাকতে পারে না ওর ঠিক অর্ধেক ফ্যাক্টর হয়ে যাবে অর্থাৎ এখানে ছটা যেহেতু কোষে আছে মাতৃকোষে আছে ওই মাতৃকোষ থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন তিন টে করে এক একটা গ্যামেটে যাবে এই তিনটে করে যে যাবে সেটা আমাকে পারমোটেশন কম্বিনেশান করে দেখে নিতে হবে কখনো বড়ো এর সঙ্গে বড় বি ছোট বি বড় সি ছোটো সি গুণ করতে হবে আবার কখনো বড় ছোটো এর সঙ্গে বড় বি ছোট মেজ বি বড় বি ছোট বি বড় সি ছোটো সি এইভাবে আমরা গুণ করে করে কম্বিনেশন করে করে আমরা তিনটে করে গ্যামেট নিয়ে এক একটি বক্সে লিখব এইখানে আমি ধরে নাও আমরা এই দিকে সব ওভামের জিনোটাইপগুলো লিখলাম আর এই এইদিকে সব স্পার্মের জিনোটাইপগুলো লিখলাম এবার এইটার সঙ্গে যখন এইটার এই ওভামটার সঙ্গে এই স্পামটার যদি মিলন ঘটে তাহলে আমরা দেখব ছটাই সে জিন পেয়েছে তার জন্য তার ফিনোটাইপ হবে আদর্শ কালো বর্ণ মানুষ তারপর এইটার সঙ্গে এইটা যখন কম্বিনেশন হচ্ছে তখন এরম হচ্ছে এইটার সঙ্গে এইটার যখন কম্বিনেশন হচ্ছে তখন এরকম হচ্ছে তার মানে আমরা বুঝলাম এইখানে সব কটা যে গ্যামেট আছে সেগুলো হচ্ছে তো ওভাম আর এইখানে যতগুলো আছে সেগুলো হচ্ছে স্পাম এখন এইটার সঙ্গে এইটা এটার সঙ্গে এইটা করে আমি সব লিখছি আবার এইটার সঙ্গে এইটা এটার সঙ্গে এইটা এরম করে আমরা সব লিখছি আমরা টোটাল যে পেলাম সদস্য মানে দ্বিতীয় অপত্য বংশে আমরা যতগুলো অপত্য পেলাম তাতে চৌষট্টি রকম জিনোটাইপ আমরা দেখতে চৌষট্টিটা অপত্য দেখতে পেয়েছি এবং জিনোটাইপগুলো আমরা দেখছি যেটা একেবারে সব থেকে কম যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে ছটাই প্রকট জিনযুক্ত প্রাণী এবং ছটাই প্রচ্ছন্ন গুণযুক্ত প্রাণী হচ্ছে খুব কম সংখ্যক অর্থাৎ একটা চৌষট্টি জনের মধ্যে একজন কেবল ছটাই প্রকট গুণ বিশিষ্ট জিন পাচ্ছে তার মানে একজনই হবে চৌষট্টি জনের মধ্যে একজনই হবে প্রকট কালো ত্বক বিশিষ্ট মানুষ আর ছটা প্রচ্ছন্ন জিনযুক্ত হয়েছে এইটা ছটাই প্রচ্ছন্ন আর এইটা হচ্ছে ছটাই প্রকট গুণ সম্পন্ন এই দুটোই কিন্তু একটা মাত্র অপত্যে একটা করে অপত্যে পাওয়া যাচ্ছে এটাও একটা অপত্তে পাওয়া গেছে আর এটাও একটা অপত্তে পাওয়া গেছে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ছটাই প্রকট বা ছটাই প্রচ্ছন্ন পাচ্ছে শুধু চৌষট্টি জনের মধ্যে একজন করে আর বাকিরা ছজন আছে পাঁচটা প্রকট গুণ পেয়েছে চারজন চারটা প্রকট গুণ পেয়েছে পনেরো জন তিনটে প্রকট গুণ পেয়েছে কুড়ি জন পনেরোটা প্রকটগুণ পেয়েছে এই দুটি প্রকটগুণ পেয়েছে পনেরো জন একটা প্রকটগুণ পেয়েছে ছজন আর বিশুদ্ধ সাদা যার কোনো প্রকট জিন নেই সেটা হচ্ছে একজন তাহলে আমরা এখানে দেখছি মধ্যবর্তী যে গুণ বিশিষ্ট মানুষের দেহগাত্র বর্ণ হবে সেগুলো বেশি হবে আর বিশুদ্ধ গুণযুক্ত জিন শুধুমাত্র দুজনেরই হবে একটা হচ্ছে সবকটাই প্রকট জিন ছটাই প্রকট জিন পেয়েছে তাই জন্যে সে বিশুদ্ধ কালো ত্বকযুক্ত হয়েছে পাঁচটা প্রকট গুণ যুক্ত জিন যখন পাবে কোনো একটা ইন্ডিভিজুয়াল তখন তার গাঢ় বাদামী বর্ণের দেহ হবে এরপর চারটে প্রকট জিন পেলে পাচ্ছে পনেরো জন তো এরও প্রায় বাদামি হবে কিন্তু খুব গাঢ় বাদামি হবে না যেহেতু চারটে প্রকট জিন পেয়েছে আর বাকিগুলো প্রচ্ছন্ন তিনটে প্রকট হচ্ছে জন হচ্ছে পনেরো জন আর একটা প্রকট জিন যুক্ত খুব হালকা বাদামি ত্বক সেটা হচ্ছে ছজন আর বিশুদ্ধ সাদা অর্থাৎ যার কোনো প্রকট জিন নেই রকম অপত্য হয়েছে একজন তাহলে আমরা দেখতে পেলাম যে এই পলিজেনিক ইন্টার ইনহেরিটেন্সের সময় ছটা জিন একসঙ্গে মিলেমিশে বিভিন্ন ধরনের ফিনোটাইপ যুক্ত জীবের সৃষ্টি করে মনোজেনিক এবং পলিজেনিক ইনহেরিটেন্সের একটা পার্থক্য আমরা আলোচনা করে নিচ্ছি একজোড়া বিপরীত যুক্ত জিন দ্বারা যখন নিয়ন্ত্রিত হয় তাকে মনোজেনিক বলে দুজোড়া বা তার বেশি জিন দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে বলা হয় পলিজেনিক উত্তরাধিকার গুণগত বৈশিষ্ট্যগুলো আকৃতি হতে পারে গঠন হতে পারে আর পরিমাণগত বৈশিষ্ট্যগুলো হচ্ছে ওজন উচ্চতা দেহের বর্ণ এগুলো আর কোনো বৈশিষ্ট্যের দুটি রূপ থাকে এখানে নয় মনে করো একটা প্রাণীর শিং থাকবে বা না থাকবে কিন্তু মধ্যিখানের কিছু আছে আবার নেই এটা কিন্তু হতে পারে না কিন্তু এদের ক্ষেত্রে দুটি চরম ফিনোটাইপের মধ্যবর্তী বহু ফিনোটাইপের বই প্রকাশ ঘটে অর্থাৎ এখানে কিন্তু মধ্যবর্তী অনেক জিনোটাইপ এবং ফিনোটাইপ যুক্ত প্রাণীর আবির্ভাব ঘটতে পারে প্রকট জিনগুলি যুক্ত হয়ে কোনো ফিনোটাইপ প্রকাশ পায় না মনোজেনিকের ক্ষেত্রে কিন্তু পলিজেনিকের ক্ষেত্রে প্রকট জিনগুলো যুক্ত হয়ে জিনের মাত্রা অনুযায়ী অর্থাৎ কটা জিন প্রকট আছে সেই অনুযায়ী ফিনোটাইপ প্রকাশ পায় তাহলে আজকে আমরা এই মনোজেনিক ইন্টারাকশান বা ইনহেরিটেন্স এবং পলিজেনিক ইনহেরিটেন্স আলোচনা করলাম আমি আশা করছি তোমরা বুঝতে পারছ মনোজেনিক মানে এক একজোড়া বিপরীত ধর্মী জিন অর্থাৎ একই অ্যালিলে যে দুটো জিন আছে সেই দুটো জিন যদি একটি ক্যারেক্টার নিয়ন্ত্রণ করে তখন তাকে মনোজেনিক উত্তরাধিকার বলা হয় আর অনেকগুলো জিন যদি একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স আর প্লিওট্রোপিজম মানে হচ্ছে একটা জিন দ্বারা বহু বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় একটা জিন দ্বারা বহু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হলে তাকে বলা হয় প্লিওট্রোপিজম একটা জিন দ্বারা একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হলে মনোজেনিক ইনহেরিটেন্স আর অনেকগুলো জিন দ্বারা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হলে তাকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স